দাদু ভাই হ্যাঁ এনাও ধরো কি পায়েস আরে পায়েস পায়েসকে তো আমি খুব ভালোবাসি গো আমি জানি তো সেই জন্যই তো আমি নিজের হাতে তোমার জন্য পায়েস বানিয়েছি জানি তো কিন্তু তুমি কি করে জানলে ওই যে তুমি বললে তাই ও আচ্ছা দাদু ভাই আমি যদি তোমার বাবার জন্য একটু পায়েস দিই তুমি নিয়ে যাবে তো হ্যাঁ ওহ ধরো এবার তাহলে আমি আসি এসো আবার এসো হ্যাঁ ঝিলিক মা ওকে একটু পৌঁছে দিয়ে আয় না চলো সেই একই স্বাদ একই গন্ধ একই মমতার ছোঁয়া বিট্টু এই পায়েস তোকে কে দিল বিট্টু আশ্রমে সেই নতুন দিদা নতুন দিদা তার মানে কি মা এখানে কি করে আসবেন মা তো বাড়িতে না নন্দ এটা এটা মার হাতে রান্না একই রান্না দুজনের হতেই পারে নন্দা নন্দা আমি আমি ছোটবেলা থেকে মার হাতের রান্নার এই পায়েস খেয়েছি এত বড় ভুল আমার হতে পারে না মা মা আছেন মা এসছেন তুমি ধরো আমি আসছি শোনো আমি এখানে কি করে এলে মা আমি যে কাকার কোকিলের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম বাবা আপন মনে করে যে জয় আর সুজয়ের কথা শুনে তোকে চোর মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আজ তারাই আমাকে বাস মা বাস আর আমি একটা কথা শুনতে চাই না মা কেঁদো না মা কেঁদো না তুমি জানো যে আমি তোমার তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না মা আমি দূরে কোথায় হে হে তোমা আমি তোমার কাছে মা হে হে তো আমি তোমার কাছে মা গো আমাকে একবার একবার ছোট কোকে বলে ডাকো মা একবার কত দিন আমাকে ছোট কোকা বলে টাকো নি একবার মা আমি কোনো অন্যায় করলে না মা আমাকে অনেক বকো আমাকে অনেক অনেক শাস্তি দিও আমাকে মেরো মা আমাকে মেরো আমাকে ছেড়ে যেও না মা আমাকে ছেড়ে আরে আমি তোকে ছেড়ে কোথাও যাবো না কোথাও যাবো না কোথাও মা এই থাক মা থাক ছোট বৌমা
একদিন তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মা কথা বলবি না, এই কথা বলবি না। বিট্টু, এই হচ্ছে তোমার আম্মা, প্রণাম করো। থাক থাক দাদুভাই, তুমি আমার ঠাম্মা। হ্যাঁ, আমি তোমার ঠাম্মা, আর তুমি আমার দাদুভাই। দাদুভাই।